না জহির, ও না বাজার, আমি মনে করছিলাম আমগো গ্রামের জহির, আপনি তো জহির না। আপনি ঘরে খুঁজতেছেন চাচা? হ, আবুল কালাম। আবুল কালাম আপনার ছেলে মনে হয়? হ, ছেলে। ও, এত মানুষ বাইরে, আমার পোলা তো বাইরে না। এই যে লক্ষ কোটি প্রবাসী সোনার টুকরা, এর মধ্যে আমার আবুল কালাম একটা হীরার টুকরা। আজ 11 বছর ধরে বিদেশ করতেছে, এই 11 বছরের মধ্যে আমার আবুল কালাম কখনো নিজের কথা ভাবে নাই, গায়ের রক্ত পানি করে পরিবারের লাইগা বিদেশ থেকে টাকা পাঠাইছে। চাচা, সব প্রবাসীর জীবনের গল্পই এক, তো আপনার আবুল কালামের ফ্লাইট কটায় কইছে কিছু? সে তো নাই, আমার আবুল কালামের কি জানে বলে বুকে যন্ত্রণা উঠছিল, স্ট্রোক করে মরে গেছে। আজ কয়েকদিন মর্গে পড়ে রয়েছে বিদেশ, আর আমি খবর পেয়েছি এয়ারপোর্টে এই যে ঘুরতেছি। কোন কি আছে? হরে বাজার, ওর মায়ের একটা বড় অসুখ হয়েছিল, চিকিৎসার সব খরচ আবুল কালাম দিছে, বাড়ি ঘর আসিল না, চারচালা টিনের ঘর দিছে, নিজের কথা ভাবে নাই, গায়ের রক্ত পানি কইরে খাইতে আমার কাছে টাকা পাঠাইছে। সসা, বাপ দোন আমার জীবনেও কারো কাছে হাত পাতে নাই, শুনছি আমার বাপ দোনের লাশটা আমার বুকে পাঠানোর লাগিয়া তার বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত সবাই চেষ্টা করতেছে, টাকা পয়সাও জোগাড় করছে, কিন্তু কিছুই করতে পারতেছে না। আমার বাপ দোনের লাশ মর্গেই পড়ে রয়েছে, এখন আমি কি করব, কই যাব, কার কাছে গেলে আমার বাপ দোনের লাশটা আমি ফিরে পাবো, তার মুখটা এক নজর দেখতে পারবো, আমার বাপ দাদার কবরের পাশে আমার বাপ দোনের লাশটা দিতে পারবো কবর, কইতে পারেন বাজার? থামেন চাচা, মনটারে শক্ত করেন। আমার সুখের লাইগা, দেশের লাইগা ওরা গায়ের রক্ত পানি করে কাম করে, বাজান রে এত কষ্ট করে আমাকে বাপ দোনরা কিন্তু নিজের গোজন্য কিছুই চায় না, চায় খালি অগোপ্রাপ্য সম্মান, কিন্তু অগোপ্রাপ্য সম্মান কি আমরা দিতে পারছি বাজান? শেষবারের মতো কি আমার কালামের মুখটা আমি দেখতে পারুম না? কালাম, আমার কালাম রে। ও কালাম, বাজান। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর আমাদের ত্যাগী কালামের মতো অসংখ্য প্রবাসী ভাইয়ের দেহ দীর্ঘ সময় পড়ে থাকে বিদেশের লাশ ঘরে, নিজ দেশে লাশ ফিরিয়ে আনতে ব্যয় হয় প্রচুর অর্থ, পাশাপাশি সম্মুখীন হতে হয় নানা প্রশাসনিক জটিলতার। এমন সমস্যায় হাজারো আবুল কালামকে দ্রুততর সময়ে পরিবারের বুকে ফিরিয়ে দিতে ও তাদের পাশে দাঁড়িয়ে থাকার প্রত্যয় নিয়েছে বি মাইগ্রেন্ট। নিরাপদ অভিভাবক হিসেবে বি মাইগ্রেন্টের প্রতিটি কাজই হবে প্রবাসীদের স্বার্থে, প্রবাসীদের কল্যাণে। বি মাইগ্রেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.bmigrant.com।